আমি আমার ছাত্র জীবনে এই হাটহাজারী মাদ্রাসার পুকুরে তাহাজ্জুদের সময় উঠলে দেখতাম চারপাশে এত বেশি ছাত্র ওযু করতেন, এত বেশি ছাত্র তাহাজ্জুদে দাঁড়াতেন যে মনে হতো মাদ্রাসার বেশিরভাগ ছাত্ররাই তাহাজ্জুদে উঠে গেছে। তাদের রোনাজারি ছিল শিখবার মতো, অনুপ্রাণিত হবার মতো। আমি হাতিয়া ফয়জুল্লাহ মাদ্রাসায় পড়েছি, সেখানে শতকরা 90% ছাত্রকে দেখতাম যে তারা তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়ে। আমি আমার পরীক্ষার এমন দৃশ্যের কথা প্রায় মনে পড়ে বলতে পারি আপনাদের সাথে। হাতিয়াতে যখন আমি পড়ি ফয়জুল্লাহ মাদ্রাসায়, মুফতি ফয়জুল্লাহ রাহমাহুল্লাহর হাতে গড়া ছাত্র আমার ওস্তাদ মোহতারাম মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমার এই নামটি আহমদুল্লাহ নামটি যিনি নামকরণ করেছেন আমার ওস্তাদে মোহতারাম ওস্তাদে শফি মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসায়, আমার মনে আছে যে আমি যখন নাহওয়ে মীর জামাতে পড়ি তখন আমাদের ওস্তাদ এসে পরীক্ষা নেওয়ার সময় প্রশ্ন বলে দিতেন, আমরা প্রশ্ন লিখে নিতাম। লেখার পর ওস্তাদ বলতেন, যাও যার যার রুমে চলে যাও, পরীক্ষার এই প্রশ্নের জবাব লিখে নিয়ে আসো। আমরা প্রশ্ন লিখে সবাই যার যার রুমে চলে যেতাম, নির্দিষ্ট সময় দেয়া থাকতো, সবাই প্রশ্ন লিখে প্রশ্নের উত্তর লিখে আবার চলে আসতাম। কেন রুমে যেতাম? কারণ সেখানে আসলে আলাদা পরীক্ষার হল বলতে আলাদা কিছু ছিল না। হাতিয়া মাদ্রাসা সম্পর্কে যারা জানেন তারা বলতে পারবেন, সেখানে বোর্ডিং এর কোনো সিস্টেম এখনো পর্যন্ত নাই আমি যতটুকু জানি। পরীক্ষার আলাদা হলের কোনো জায়গা নেই, খুব সীমিত জায়গাতে 400-500 ছাত্র পড়াশোনা করতে হতো। তো আমরা যার যার জায়গায় গিয়ে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লিখে নিয়ে আসতাম। আজও গোটা পৃথিবীতে এ ধরনের ঘটনা যদি বলা হয়, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের কাছে রূপকথার গল্পের মতো মনে হবে। অথচ বাস্তবতা হলো যে একজন শিক্ষার্থী আমাদের ক্লাসে 50-55 জন ছাত্র ছিলেন। আমি তখন অনেক ছোট ছিলাম বয়সে, আমার পরিষ্কার মনে আছে আমি নিজে অবাক হয়েছি, কারণ এর আগেও আমি এক দুটি মাদ্রাসায় পড়েছি, এরকম দৃশ্য দেখিনি, সব মাদ্রাসায় এরকম দৃশ্য নেই। তখন আমি দেখেছি যে সব ছাত্র ভাইয়েরা প্রত্যেকে আমানতদারিতার সাথে আল্লাহকে ভয় করে প্রত্যেকে পরীক্ষার খাতায় যা পাচ্ছেন তা লিখে এনে উস্তাদের কাছে শিক্ষকের কাছে জমা করে দিয়েছে। মাদ্রাসার ছাত্রদের নীতি নৈতিকতা, তাদের আমল, তাদের আদর্শ এবং অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করার যে উজ্জ্বল উদাহরণ আমরা আমাদের ছাত্র জীবনে আমাদের শৈশবে দেখেছি, আজ সেটা অনেকখানি হারিয়ে যাচ্ছে। ভাইরা আমার, গোটা দেশ, গোটা জাতি, বরং গোটা বিশ্বের মানুষ চেয়ে আছে আজ আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে, মানুষকে আদর্শের পথে মানুষকে উঠাতে হবে, নীতিবান বানাতে হবে, নামধারী মুসলমানদেরকে সত্যিকারের মুসলমান বানাতে হবে। আপনারা সেই নবীওয়ালা মেহনতের কাণ্ডারি হতে হলে, নবীদের ওয়ারিস হতে হলে আপনাদের ইলম অনুযায়ী আমলের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।